দেখছেন আমি আরেকটি লাইন ধরলাম, এই লাইন শেষ, আমাদের কড়ি লাগাটা আজকে মতো শেষ হবে। ছোট জাত করিলা এনে যে কেটে আমি রাখছি, আমাদের চ্যালেঞ্জ সাধারণত কৃষকের বা গ্রামের মানুষদের জীবন কাহিনী বেশিরভাগ তুলে ধরা হয়। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন আরও আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি। এবং আপনারাও ভালো থাকবেন আল্লাহ তাআলার রহমতে আমি দোয়া করি। দেখছেন আমি করিলা কাটছি, গ্রামের শুধু আমি না গ্রামের সবাই কৃষকেরা এইভাবে করিলা কাটে। এটা হচ্ছে পাকা করিলা, যে কোনো মাছি আল মারার কারণে পেকে গেছে, আমি ফেলে দিলাম। আপনারা দেখছেন কি পরিমাণে করিলা বানে ধরেছে, এরমভাবে যদি করিলা ধরে থাকে অবশ্যই প্রতিটা কৃষকেরই লাভবান হবে, যদি কৃষক বাঁচে তাহলে তো দেশ বাঁচবে। যে পরিমাণে কাঁচা ফসল করতে প্রচুর পরিমাণে খরচ হয় আপনারা সবাই জানেন, কৃষকদের কেউ মূল্যায়ন করতে চায় না। আমরা মূলত পুষ্ট করিলাগুলো সব তুলে নিচ্ছি, না হলে এগুলো পেকে যেতে পারে। আজকে বাজার জাত করার জন্য আমাদের করিলা তোলা অলরেডি শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যে আমরা বাজারে নিয়ে যাব। দেখছেন আমার করিলা তোলা শেষ হয়ে গেছে, এখন আমি করিলা নিয়ে যে ঢাকিতেও ভরে গেছে এখন বস্তাতে রাখবো। মূলত এভাবেই করিলা কেটে ভিতরে কেটে বাহিরে এভাবে নিয়ে যেতে হয় ডালির মাধ্যমে, যে বস্তাতে বা ঢাকিতে ঢালতে হয়, ঢালার পরে বাজারে নিয়ে যেতে হবে। তো আমাদের করিলা কাটা শেষ হয়ে গেল, ঢাকিতে আসছে না, সে কারণে আমি বস্তাতে ঢালছি। আমাদের কৃষকেরা বস্তা করে করে নিয়ে যায় বাজারে। করিলা আমাদের এক ঢাকি এক বস্তা হলো, এটা একটু পরে বাজারে নিয়ে যাব। তবে মোটামুটি করিলার দাম আছে ভালো, আমাদের কৃষকেরা আমরা ভালো পাবো। এখন একটু সাজাতে হবে না হলে পড়ে যেতে পারে ধ্যান থেকে। তুলে দিচ্ছি, এটা অতিরিক্ত বেশি হয়ে গেছে, নিচে পড়ে গেছে, পড়ে রকম ভাবে তুলে দিচ্ছি। করিলা সাজানো হয়ে গেল,
এনে পাকা করে লাইতে পাত এটা নেবে না, দেখ দাম কম হবে পাকা করে লাই দিলে। আমাদের করেলা তোলা কমপ্লিট। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য এরকম আরও ভালো ভালো ভিডিও করতে পারি, এবং আপনাদের জন্য আমি দোয়া করি অবশ্যই আপনারা ভালো থাকবেন।